আচরণবিধি লঙ্ঘনের মামলায় উচ্চ আদালত থেকে 8 সপ্তাহের জামিন পেয়েছেন ফরিদপুর 4 আসনের আলোচিত তরুণ সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। এদিকে দেশের বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিক জানিয়েছেন, এমপি নিক্সন চৌধুরী ও ইয়োনোর যে কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, এতে সংবিধানের লঙ্ঘন হয়েছে। যে বা যারাই এটি করেছে, নিঃসন্দেহে সেবা তারা বেআইনি কাজ করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, সংসদ সদস্যের বিরুদ্ধে শপথভঙ্গের যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে তার সুরাহা করার দায়িত্ব স্পিকারের। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিক্সন চৌধুরীর কথোপকথনে রেকর্ড ফাঁসের বিষয়ে শাহাদিন মালিক বলেন, সংবিধানের 43 অনুচ্ছেদে চিঠিপত্র এবং সকল নাগরিকের যোগাযোগের নিশ্চয়তা দেওয়া হয়েছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন 2001-এ বলা হয়েছে, সরকার জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার স্বার্থে টেলিফোন কোম্পানিকে কোনো ব্যক্তির কথোপকথন রেকর্ড করতে আদেশ দিতে পারে। কিন্তু নিক্সন চৌধুরীর রেকর্ডের ক্ষেত্রে সে ধরনের আদেশ দেওয়া হয়নি, তাই নিক্সন চৌধুরীর কল রেকর্ড প্রকাশ করার ঘটনায় সংবিধান লঙ্ঘন হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন অন্যতম সংবিধান বিশেষজ্ঞ আইনজীবী শাহাদিন মালিক। নিক্সন চৌধুরীর পক্ষে উচ্চ আদালতে জামিন শুনানিতে অংশ নেন আইনজীবী শাহাদিন মালিক, সঙ্গে ছিলেন আইনজীবী এম মঞ্জুর আলম, রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী। সোমবার দুপুরে 40 মিনিটের শুনানি শেষে শর্ত সাপেক্ষে সংসদ সদস্যকে 8 সপ্তাহের আগাম জামিন দেন বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চ। আচরণবিধি ভঙ্গের অভিযোগে মামলা হলেও এমপি নিক্সন চৌধুরী শুরু থেকেই বলে আসছেন তিনি কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি। আদালত তার আদেশে বলেছেন, মামলা তদন্তের ক্ষেত্রে সাক্ষীদের প্রভাবিত করা যাবে না, ভয়ভীতি দেখানো যাবে না, মামলা তদন্তে তদন্ত কর্মকর্তাকে সব ধরনের সহযোগিতা করতে হবে, এমন শর্তেই জামিন দেওয়া হয়েছে এমপি নিক্সন চৌধুরীকে। প্রসঙ্গত গত 10 অক্টোবর এমপি নিক্সনের নির্বাচনী এলাকার চর্বদর্শন উপজেলা পরিষদের উপ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে মামলা দায়ের করে নির্বাচন কমিশন। এদিকে এমপি নিক্সন চৌধুরীর জামিনের খবর প্রকাশ হলে আনন্দ মিছিল হয়েছে তার নির্বাচনী এলাকার ভাঙা উপজেলায় এবং মিষ্টি বিতরণ হয়েছে চর্বদর্শন উপজেলায়। চ্যানেল নিউজ বিডি 16।